আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, 2020-21 শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার ব্রেকিং নিউজ নিয়ে হাজির হয়েছি। কয়েকদিন ধরেই তোমরা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার আপডেট সম্পর্কে জানতে চাচ্ছিলে, আজ চলে এসেছে সেই আপডেট। আজকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়েছে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে, কিভাবে পরীক্ষা হবে, কতটি পরীক্ষা হবে সে সম্পর্কে বিস্তারিত জানাবো। আর এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে আজকে, আজ বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং ইউজিসির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকের মাধ্যমে নিশ্চিত হয় কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো 2020-21 শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। আর এ নিয়ে খবর প্রকাশ করেছে প্রথম আলো, যার শিরোনাম করা হয় 19 বিশ্ববিদ্যালয় নিয়ে এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা। এই নিউজগুলো কালেক্ট করে ভিডিও বানাতে আমার 1 থেকে 2 ঘন্টা লাগলেও একটি লাইক দিতে কিন্তু তোমার 1 সেকেন্ডেরও কম সময় লাগবে। তাই পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দিতে ভিডিওতে একটি লাইক দিও। ফিরছি মূল কথায়, জেনে নিব কি বলা হয়েছে প্রথম আলোর সেই নিউজে। যদি আমরা বিস্তারিত অংশে পড়তে চাই, দেশের 19টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই গুচ্ছের অধীনে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান 3টি বিষয়বস্তুর উপর পরীক্ষা নেওয়া হবে। এসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি পরীক্ষা হবে। উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির উপর ভিত্তি করে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। সো এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য দেওয়া হয়েছে, যার মধ্যে বলা হয়েছে যে গুচ্ছের মধ্যে একটি গুচ্ছ ছিল যেখানে সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে একটি গুচ্ছ হওয়ার কথা ছিল। সেখানে 19টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে 2020-21 শিক্ষাবর্ষে এবং সেখানে 3টি পরীক্ষা অনুষ্ঠিত হবে, মানবিক, বাণিজ্য এবং বিজ্ঞান। এই 3 বিভাগের জন্য 3টি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষাগুলো কিন্তু সরাসরি অনুষ্ঠিত হবে, কোনো অনলাইনের মাধ্যমে নয়। এবং তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টারমিডিয়েট সিলেবাসের উপরই প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই 3টি পরীক্ষার মাধ্যমে কিন্তু বিভাগ পরিবর্তনেরও সুযোগ থাকবে। কৃষি বিষয়ক 7টি বিশ্ববিদ্যালয় গত বছর গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিয়েছে, এবার 19টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে। তো গুচ্ছের আরেকটি যে গুচ্ছ রয়েছে 7টি কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে, এখানে সে কথা বলা হচ্ছে যেখানে গত বছরই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, এবার কিন্তু নতুন করে আরও 2টি গুচ্ছ যুক্ত হচ্ছে, যেখানে সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 19টি বিশ্ববিদ্যালয় নিয়ে একটি গুচ্ছ করা হবে, আর একটি গুচ্ছ কিন্তু রয়েছে প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়ে। সো নিউজের পরবর্তী অংশে কি বলা হয়েছে তা যদি জানতে চাই, গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার বিষয়ে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক মত বিনিময় সভায় আজ মঙ্গলবার চূড়ান্তভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়। গত 26 ফেব্রুয়ারি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর 3টি গুচ্ছে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান গাজী শহীদুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউজিসি সদস্য মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ আলমগীর, বিশ্বজিৎ চন্দ্র ও মোহাম্মদ আবু তাহের উপস্থিত ছিলেন। নিউজের এই অংশে কিন্তু একদম স্পষ্টভাবে বলে দেওয়া হলো যে চূড়ান্তভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে এই বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে গুচ্ছ হচ্ছে, যার নীতিগত সিদ্ধান্ত হয়েছিল সেই ফেব্রুয়ারি মাসে। সভায় সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিজানুর রহমান বলেন, উপাচার্যদের সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি ও গুচ্ছের ভর্তি পরীক্ষার পদ্ধতি নির্ধারণ করবে, কিভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ এটা কি, কতটি প্রশ্ন থাকবে, মান বণ্টন কেমন হবে, এই সকল বিষয়ে কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন। তবে এর আগে আমরা একটি সিদ্ধান্ত জেনেছিলাম যে এই পরীক্ষা কিন্তু মূলত MCQ পদ্ধতিতে হওয়ার কথা, তবে এখনও কিন্তু নিশ্চিত হয়নি কিভাবে পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার যে কমিটি রয়েছে তারা কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন, আর এই তথ্য জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিজানুর রহমান। কমিটি ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের একটি স্কোর দেবে। এ গুচ্ছের বিশ্ববিদ্যালয়ে নিজ নিজ শর্ত ও চাহিদা উল্লেখ করে শিক্ষার্থী ভর্তি পরীক্ষার বিষয়ে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করবে। স্কোর নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী ভর্তি করবে, এজন্য আলাদা কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। সো এখানে বলা হচ্ছে যে কোন পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী বাছাই করবে, এ নিয়ে কিন্তু আমি ইতিমধ্যে একটি ভিডিও আপলোড করেছিলাম যে কিভাবে শিক্ষার্থী গুচ্ছ পদ্ধতিতে বাছাই করবে তার বিশ্ববিদ্যালয়। তোমরা আই বাটন নিশ্চয়ই সেই ভিডিওটির লিঙ্ক দেখতে পাচ্ছ। এছাড়া আমি একটু আবার বলে দিচ্ছি, বিষয়টা হচ্ছে যে তুমি পরীক্ষা দিবে গুচ্ছ পদ্ধতিতে, তারপরে তোমার একটি রেজাল্ট দেওয়া হবে,
এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষার পরে তাদের শর্ত দিয়ে যে এই শর্তগুলো যদি তুমি পূরণ করে থাকো, ভর্তি পরীক্ষার মাধ্যমে যে এই স্কোর পেয়ে থাকো, তাহলে তুমি আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। তো ঠিক একইভাবে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় তাদের শর্ত দিবে, চাহিদা দিবে, সেই শর্ত এবং চাহিদাগুলো যারা পূরণ করতে পারবে সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তারা আবেদন করতে পারবে। ধরো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বলা হয়েছে যে তুমি বাংলাতে এত নম্বর, ইংরেজিতে এত নম্বর, সাধারণ জ্ঞান এত নম্বর পেলে তুমি আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। তুমি যদি ভর্তি পরীক্ষাতে ওই নম্বর পেয়ে থাকো তাহলে তুমি জগন্নাথে হতে পারবে, যদি জগন্নাথে না হয় তাহলে যেই শর্ত মিলে তোমার সাথে সেই বিশ্ববিদ্যালয়গুলোকে কিন্তু তুমি ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এই গুচ্ছ পদে অংশগ্রহণ করার পরে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কিন্তু তোমাকে আলাদা আর কোনো পরীক্ষা দিতে হবে না, এটা কিন্তু শেষ কথা, এটাই বোঝানো হয়েছে, এজন্য আলাদা করে কোনো ধরনের পরীক্ষা নেওয়া হবে না। সো নিউজের শেষের অংশে কী বলা হয়েছে যদি জানতে চাই, সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ইউজিসি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ বলেন, করোনার কারণে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা হতে বিশ্ববিদ্যালয়ে পিছু হটার কোনো সুযোগ নেই, শিক্ষার্থী অভিভাবকদের কথা চিন্তা করে সরাসরি ও সহজ উপায়ে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্য তিনি উপাচার্যদের আহ্বান জানান। উল্লেখ্য, কৃষি বিষয়ক 7টি বিশ্ববিদ্যালয় গত বছর স্নাতক শ্রেণীতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করেছে। সো ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ইউজিসি চেয়ারম্যান যেটা বললেন, এই করোনার কারণে এই গুচ্ছ পদ্ধতি থেকে মানে পিছু হটার বা এটা ভেস্তে দেওয়ার কোনো কারণ নেই, গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হবে এবং এ বিষয়ে বিভিন্ন উপাচার্যদের তারা প্রস্তুতি নিতে বলেছেন। এবং শেষে বলা হয়েছে যে 7টি কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু এবার গুচ্ছ পদ্ধতিতে হবে এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে কিন্তু আরেকটি গুচ্ছ হচ্ছে। এখন নিচের অংশে যেই তথ্যটি দেওয়া হয়েছে যে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো, কোন 19টা পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে অংশগ্রহণ করছে সেটা লিস্ট দেওয়া হয়েছে। এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে। সো এর আগের একটি নিউজে আমরা বলেছিলাম যে ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছ দিতে চাচ্ছে না, তারা কিন্তু এমনটাই সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু আজকের সভায় কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে, তার মানে ইসলামী বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছে থাকছে। সো এই ছিল আজকের মতো আপডেট, আর এই নামগুলো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে নিউজটি আছে সেই নিউজটিতে ক্লিক করে বিশ্ববিদ্যালয়ের নামগুলো দেখে নাও যে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো অংশগ্রহণ করছে। এছাড়া এডুকেশন ও অ্যাডমিশন সম্পর্কিত বিভিন্ন আপডেট পেতে এখনই আইসিটি পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। এছাড়া এডুকেশন ও অ্যাডমিশন সম্পর্কিত বিভিন্ন নিউজ কিন্তু প্রকাশ করা হয় icitypointbd.com এই ওয়েবসাইটে, ভিজিট করে দেখতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আজকের মতো আমি জুনায়েদ হোসেন এখানে বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো আপডেট নিয়ে। সে মতো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।